কারণ ভাই একটু টপ অর্ডারের টেকনিক্যাল জায়গায় ফিরি যেখান থেকে ইনিশিয়ালি আপনি স্টারটা ভালো আসছে না ওপেনিং পার্ট থেকে তামিম না থাকা এটা একটা বড় কারণ হতে পারে তামিমের মতন ক্রিকেটার এত এক্সপিরিয়েন্স দেশেরা ওপেনার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার সে যখন সিদ্ধান্তটা আপনার সাথে আলোচনা করেই নিল যে খেলবো না কিন্তু অ্যাজ এ গার্জিয়ান আপনি সবার গার্জিয়ান হিসেবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আপনার কি একবার মনে হয়নি যে আসলে তাকে আমরা কনভিন্স করে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হোক নাহলে হয়তো টিম এত সাফার করতো না এখানে বলা মুশকিল আপনার এখানে আমাদের মেইন সমস্যা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এগুলো আগে ছিল না হ্যাঁ এখন আবার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য এরা তামিম খেললে তখন আবার লিটন দাস বাদ সিম্পল তাহলে আপনার সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না নাইম আছে আমাদের হিট বিগ হিটার নাম্বার ওয়ান নাম্বার টু সৌম্য সরকার আছে বিঘিটা যারা মারতে পারে লিটন দাস আছে এর মধ্যে আপনার সৌম্য সরকার এবং নাইম দুজনই কনসিস্টেন্ট না কনসিস্টেন্ট না লিটন দাস বেটার ব্যাটসম্যান কিন্তু ও বেশ কিছুদিন ধরে রান পাচ্ছে না ওরকম মানে ওইরকম হার্ড ইটিং ব্যাটসম্যান ওর লাস্ট দেখেছি আমার জানা মতে নিধাস ট্রফি নিধাস ট্রফির একটা ম্যাচে ওকে উপরে নামানো হলো আমাদের খালেদ মাহমুদ সুজন অ্যাস উপরে এসে সে ওপেন ফ্রিলি খেল শ্রীলঙ্কার এগেনস্টে দুশো রানের বেশি চেস করা সো দ্যাট সো দেখেছি সো ওর হাতে ছিল কিন্তু এখন ওই দেখা যাচ্ছে না নাইম শেখ ইজ এক্সট্রিমলি কেপেবল আমরা ইন্ডিয়াতে ও যখন প্রথমে খেলতে যায় সেখানে দেখেছি সৌম্য সরকার ইজ কেপেবল মানে হচ্ছে কি এখানটায় ভালো খেলোয়ের চেয়ে হচ্ছে লাগবে যারা নাকি ফার্স্ট সিক্স ওভার্সের অ্যাডভান্টেজটা নিতে পারে সমস্যাটা কোথায় টেকনিকের কথা যখন বলেন সমস্যাটা কোথায় আপনি দেখেন সম্য সরকার ফার্স্ট বল চার মারল সেকেন্ড বলটা পুরা মাঠে একটা ফিল্ডার ওখানে দাঁড়ানো ঠিক ওর হাতের মধ্যে ক্যাচটা দিল সেম কাজ নাইম ফার্স্ট ম্যাচে এত সুন্দর খেললো সেকেন্ড ম্যাচে এসে মারলো ওই একটা ফিল্ডার দাঁড়ানো ওখানেই আমার কথা যেতে তো এই আমি আজকে নামিবিয়ার খেলা দেখছি নামিবিয়ার খেলা দেখছি আমি আয়ারল্যান্ডের এবং নামিবিয়ার খেলাটা দেখছিলাম ওরা তো তুলে মারে কিন্তু এগুলো তো গ্যাপে মারে মানে আমাদের কেন ওই ফিল্ডারের হাতেই দিতে হবে সো আমার হচ্ছে দিজ আর দ্য টেকনিক্যাল ইস্যুস একটা জিনিস আছে কিন্তু ফার্স্ট ফাই পাঁচ মানে ফার্স্ট সিক্স ওভার্সের অ্যাডভান্টেজ যদি আমি না নিতে পারি মারার প্লেয়ার লাগবে আমি তো আগেই বলেছি দুইটা উইকেট চলে যাক আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার ছয় ওভারে যদি আমরা সাইট রান করতে পারি তাহলে সাকিব মুশফিক রিয়াদ এবং আফিফ ইজ এনাফ এইটাকে একটা ভালো ভালো মোটামুটি একটা ভালো জায়গায় স্কোরটা নিয়ে যাওয়া তো ওটাই তো হচ্ছে না সো দিস ইজ নাম্বার ওয়ান সেই দিয়ে যদি বলেন যে আমাদের এখানে উইক পয়েন্ট অনেক বেশি কারণ কনসিস্ট্যান্ট না কেউই মানে এমন না যে ডেফিনেটলি লিটন দাস ইজ এ বেটার ব্যাটসম্যান অ্যাজ এ ব্যাটসম্যান কারণ এটা কেন বলছি টেস্টে দেখবেন আপনি ছয় নম্বরে সাংঘাতিক ব্যাটিং করে পাঁচ ছয় নম্বরে যখন নামে ও কিন্তু ধারাবাহিকভাবে আমাদের রেজাল্ট দিয়ে আসছে স্কোর করে দিয়ে আসছে টি টোয়েন্টিতে হচ্ছে না অনেক দিন ধরি না অনেক দিন ধরি না